তাকে বলা হয় গানের পাখি, উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি, সঙ্গীত শিল্পীর জাদুমাখা কণ্ঠে অসংখ্য গান কালজয়ী হয়েছে। অডিও প্লেব্যাকে দু ভুবনেই তার অবাধ বিচরণ। পৈতৃকবাড়ি সাতক্ষীরাই হলেও সাবিনা ইয়াসমিনের জন্ম 1954 সালের 4 সেপ্টেম্বর ঢাকায়। বাংলাদেশের গানের পাখি কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের গল্প বলবো আজ। সাবিনার বাবার নাম লুৎফর রহমান ও মা বেগম মৌলুদা খাতুন। তার 5 বোনের মাঝে 4 বোনই গান করেছেন। তারা হলেন ফরিদা ইয়াসমিন, ফাউজিয়া খান, নীলুফার ইয়াসমিন এবং তিনি নিজে সাবিনা ইয়াসমিন। বড় বোন প্রয়াত ফরিদা ইয়াসমিনের কাছে তার গানের হাতেখড়ি। তার বড় বোন ফরিদা ইয়াসমিন যখন গান শিখেন দুর্গাপ্রসাদ রায়ের কাছে, তখন ছোট্ট সাবিনাও উপস্থিত থাকতেন। পরবর্তীতে ওস্তাদ পিসি গোমেজের কাছে একটানা 13 বছর তালিম নিয়েছেন তিনি। মাত্র 7 বছর বয়সে স্টেজ প্রোগ্রামে অংশও নিয়েছেন। ছোটদের সংগঠন খেলাঘরের সদস্য হিসেবে রেডিও ও টেলিভিশনে নিয়মিত গান গাইতেন সাবিনা। প্রয়াত বরেণ্য সুরকার সঙ্গীত পরিচালক রবিন ঘোষের সঙ্গীত পরিচালনায় নতুন সুর সিনেমাতে 1962 সালে শিশুশিল্পী হিসেবে প্রথম গান করেন এই বরেণ্য শিল্পী। এরপর 1967 সালে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত আগুন নিয়ে খেলা সিনেমাতে আলতাফ মাহমুদের সঙ্গীত পরিচালনায় মধুজ্যোৎস্না দীপালী গানটি গাওয়ার মাধ্যমে প্লেব্যাক সিঙ্গার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সাবিনা ইয়াসমিন 4 দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র রুনা লায়লা ছাড়া তার সমকক্ষ হয়ে আর কেউ বোধহয় এত লম্বা সময় ধরে আধিপত্য বজায় রেখে চলতে পারেননি সঙ্গীত ভুবনে। গত কয়েক দশকে তিনি সর্বমোট কত হাজার গান গেয়েছেন তার সঠিক হিসেব হয়তো সাবিনা নিজেও দিতে পারবেন না। তবে মরমী শিল্পী আব্দুল আলীম থেকে শুরু করে একালের উঠতি গায়কের সাথেও অবিরাম গান গেয়ে চলেছেন একের পর এক। সুযোগ পেয়েছেন উপমহাদেশের বরেণ্য সুরকার আর ডি বর্মনের সুরে গান গাওয়ার, বিখ্যাত কিশোর কুমারের ও মান্নাদের সাথেও ডুয়েট গান গাওয়ার সুযোগ হয়েছে তার। 1985 সালে গানের জন্য ভারত থেকে ডক্টরেটও লাভ করেছেন সাবিনা। সাধারণত চলচ্চিত্রের গানেই তিনি বেশি কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রে প্রায় 12,000-এর মতো গান গেয়েছেন বাংলা গানের খ্যাতনামা এই শিল্পী। সাবিনা ইয়াসমিন সঙ্গীতে অবদানের জন্য 1984 সালে 21শে পদক, 1996 সালে স্বাধীনতা দিবস পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 14টি। 1975 সালে খান আতাউর রহমান ছদ্মনামে প্রমোদকার হিসেবে পরিচালনা করেন সুজন সখী, সেই সিনেমাতে সব সখীরে পার করিতে নেব আনা আনা এই গানের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এবং এরপর গোলাপে এখন ট্রেনে 1978, সুন্দরী 1979, কসাই 1980 চলচ্চিত্রের জন্য টানা আরও 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 80-এর দশকে তার গাওয়া জন্ম থেকে জ্বলছি মাগো, আমি রজনীগন্ধা ফুলের মতো ও চিঠি দিও প্রতিদিন গানগুলো জনপ্রিয়তার তুঙ্গে ওঠে। এই সময়ে তিনি চন্দ্রনাথ 1984, প্রেমিক 1985, রাজলক্ষ্মী শ্রীকান্ত 1987 ও দুই জীবন 1988 চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর দাঙ্গা 1991, রাধাকৃষ্ণ 1992, দুই দুয়ারি 2000, দুই নয়নের আলো 2005 ও দেবদাস 2013 চলচ্চিত্রের গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি সর্বশেষ পুত্র 2018 চলচ্চিত্রে গানের জন্য তার 14তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া উত্তম কুমার পুরস্কার 1991 সালে, HMV ডাবল প্লাটিনাম ডিস্ক, বিশ্ব উন্নয়ন সংসদ থেকে সঙ্গীতে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন 1984 সালে, 1974 ও 1975 সালে জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার, 1975 সালে পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার, 1990 সালে শেরে বাংলা স্মৃতি পদক, 1992 সালে অ্যাস্ট্রোলজি পুরস্কার, বাসুশাস পুরস্কার মোট 6টি এবং BFJ পুরস্কার লাভ করেন। ব্যক্তিজীবনে সাবিনা ইয়াসমিন 3 বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার প্রথম স্বামী আনিসুর রহমান এবং দ্বিতীয় স্বামী আমির হোসেন, তাদের দুজনের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। তার বর্তমান স্বামী
ওপার বাংলার কিংবদন্তি সঙ্গীত শিল্পী কবির সুমন, যিনি সুমন চট্টোপাধ্যায় নামে আমাদের কাছে পরিচিত ছিলেন। সাবিনা ইয়াসমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি নাম পরিবর্তন করে কবির সুমন নামে নিজেকে প্রকাশিত করেন। সাবিনা ইয়াসমিনের দুই সন্তান, কন্যা ফাইরুজা ইয়াসমিন এবং পুত্র শ্রাবণ।